হোজাইর মুরাজহারত পাসপোর্টর দালাল আটক। আন্তঃরাষ্ট্রীয় পাসপোর্ট দালালির বিরুদ্ধে আরক্ষীর অভিযান। শুক্রবারে নিশা অমর ইন্ডিয়া ট্রেভেলস নামের প্রতিষ্ঠানত অভিযান চলায় আরক্ষী। আরক্ষীর দলটোয় আটক করে নিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আমির উদ্দিনক। হোজাইর আরক্ষী অধীক্ষকর কার্যালয়ের প্রেরিত আরক্ষীর এই অভিযান। অভিযোগ অনুসরি আটকাধীন আমির উদ্দিনে দীর্ঘদিন ধরে চলাই আহিছিল দালালি। হোজাইর আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত জালিয়াতিরেই পারপত্র প্রস্তুত করবলে গৈছিল দালাল রূপী আমির। তাতেই আরক্ষী আটক করে আমির উদ্দিনক। পরবর্তী সময়ত আমিরক লৈ আরক্ষী তালাচী চলায়। পাসপোর্ট প্রস্তুত করা যথেষ্ট নথিপত্র জব্দ করা হয় সেই দালালটোর পৰা।